ধারাবাহিকভাবে কমছে কর্পোরেট ট্যাক্স। শর্ত সাপেক্ষে পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত কোম্পানির কর্পোরেট ট্যাক্স এবারও কমানো হচ্ছে 2.5%। তবে ঘোষিত বাজেটে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল কোম্পানির কর হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে। রাজীব জামানের রিপোর্ট। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে অন্যতম বড় বাধা উচ্চ কর হার, তাই ধীরে ধীরে কমানো হচ্ছে কর্পোরেট ট্যাক্স। 2022-23 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটেও বেশ কয়েকটি খাতে কোম্পানির কর কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। 2022-23 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট, নতুন বাজেটে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হার শর্ত সাপেক্ষে 2.5% কমানোর প্রস্তাব করা হয়েছে। যেসব কোম্পানি 10% বেশি শেয়ার পুঁজিবাজারে ছাড়বে, সেসব কোম্পানির কর্পোরেট কর হার হবে 20%। তবে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও কোনো কোম্পানি 10% বা এর চেয়ে কম শেয়ার বাজারে ছাড়লে কর ছাড়ের এই সুবিধা পাবে না। এদিকে তালিকা বহির্ভূত কোম্পানির কর হার 30% থেকে কমিয়ে 27.5% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আর এক ব্যক্তি কোম্পানির ক্ষেত্রে কর হার 2.5% কমিয়ে 22.5% করা হচ্ছে। এছাড়া তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক, মোবাইল ফোন কোম্পানির বিদ্যমান কর হার বহাল রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এদিকে ব্যক্তি সংঘ, কৃত্রিম ব্যক্তি সত্তা ও অন্যান্য করযোগ্য সত্তার কর হারেও 2.5% ছাড় দেওয়া হয়েছে। তবে কর সুবিধা পেতে এসব প্রতিষ্ঠানকে লেনদেনের বড় অংশ সম্পন্ন করতে হবে ব্যাংকের মাধ্যমে। রাজীব জামান, একুশ টেলিভিশন, ঢাকা।